হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে চলে এলাম গরুর মাংস কিভাবে দীর্ঘদিন ফ্রিজারে সংরক্ষণ করা যায় সেই ভিডিও নিয়ে। সেই সাথে আজকে গরুর মাংস রান্নার কিছু টিপসও শেয়ার করছি। তাহলে চলুন আমরা চলে যাই মূল পর্বে। ভিডিও শুরু করার আগে কিছু টিপস শেয়ার করে নিচ্ছি। যখন একসাথে আমরা অনেকগুলো মাংস রান্না করব, তখন সবসময় মাথায় রাখবেন তেল, পেঁয়াজ আর মশলা নর্মালের তুলনায় কিছুটা কম দিতে হবে। তিন ভাগের এক ভাগ বা দু ভাগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি মাংস একসঙ্গে থাকলে মশলা একটু কম লাগে আর সেই মাংসগুলো সহজেই সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়। বেশি মশলা ইউজ করলে তখন রান্নাটা ভালো লাগে না। আমার 5 কেজি গরুর মাংস রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি 2-3 দিন যাবত জাল করেছি আর খেয়েছি। খাওয়ার পরে যখন অর্ধেকটা শেষ হয়ে গেছে, তখন আমার মনে হলো যেগুলো আমি ফ্রিজারে সংরক্ষণ করে রাখি পরে খাওয়ার জন্য, তাই আমি 2টা বক্সে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আরও একটা টিপস শেয়ার করতে আমি ভুলে গিয়েছি, যখন আমরা একসাথে অনেকগুলো মাংস রান্না করব, তখন পানির পরিমাণটাও কম দিতে হবে। প্রথমে মাংসর গা থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই মোটামুটি মাংস সিদ্ধ হয়ে যাবে। তারপরে প্রয়োজন মনে করলে পরবর্তীতে পানি দিতে গেলেও একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি মাংস একসঙ্গে থাকলে সহজেই সিদ্ধ হয়ে যায়। আমি 2টা বক্সে মাংস নিয়ে নিয়েছি এবং এটা ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিব, মানে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপর এগুলো আমি ডিপ ফ্রিজারে রেখে দিব। এগুলো ডিপ ফ্রিজারে রাখার পরে 1 মাস পর্যন্ত আপনি অনায়াসে খেতে পারেন, কোনো হেলথ প্রবলেম হবে না আশা করছি। এই মাংস ফ্রিজারের নর্মাল পোর্শনে 7 দিন পর্যন্ত রাখা যাবে। আমার চ্যানেলে 40 কেজি, 25 কেজি, 5 কেজি গরুর মাংস রান্নার ভিডিও রয়েছে টিপস সহ, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখা যাচ্ছে আমার বক্স 2টা আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম, 2 দিন পর বের করেছি। এটা জাস্ট 10 মিনিট আমি বাইরে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আমি প্যানে বসিয়ে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। এটা আমি ঢেকে রেখে দিব। গরুর মাংস যত বেশি জাল পড়বে মাংসর টেস্ট তত বেড়ে যাবে, তবে অনেক বেশি বা বারবার জাল করা মাংস স্বাস্থ্যের জন্য ভালো না। এ ধরনের মাংস আমাদের অ্যাভয়েড করাটাই বেটার, তবে মুখের স্বাদের জন্য আমরা এভাবে খেয়ে থাকি মাঝে মাঝে। 2-3 মিনিট পর এরকম স্প্যাচুলার সাহায্যে দলাগুলো ভেঙে দিতে হবে, তারপর আবারও ঢেকে রাখতে হবে, একদম লো ফ্লেমেই থাকবে এটা। 5-7 মিনিটের মধ্যেই মাংসটা একদম আগের অবস্থায় ফিরে আসবে। দেখতেই পাচ্ছেন মাংসের স্বাদ বা আকারের কোনো হেরফেরি হয়নি। এই তো এভাবেই আমরা খুব সহজেই গরুর মাংস, খাসির মাংস বা অন্য যে কোনো মাংস ফ্রিজারে সংরক্ষণ করে খেতে পারি। আজ এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।